ফিফার পর ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীলকে বিশেষ সম্মান লা লিগারও। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন সুনীল ছেত্রী, জানিয়ে দিয়েছেন 19 বছরের বর্ণময় ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। আগামী 6 জুন কলকাতার সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে সুনীলের। ভারতীয় কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের মুহূর্তকে সম্মান জানিয়ে এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। এবার সুনীলকে সম্মান জানিয়ে বিশেষ পোস্ট করল স্পেন তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লীগ কর্তৃপক্ষ লা লিগা। সুনীল ছেত্রীর 11 নম্বর জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে লা লিগা, সঙ্গে ক্যাপশন, সর্বকালের সেরা ভারতীয় ফুটবলের কিংবদন্তি, অবসরোত্তর জীবনের জন্য অনেক শুভেচ্ছা কিংবদন্তি। ভারতের জার্সিতে 94 গোল করেছেন, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সুনীলের আগে শুধু 3 তারকা, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইরানের আলি দায় ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সুনীলকে কর্নিশ জানিয়েছে ফিফা, তবে সামনে যেখানে 100 গোল করার সুযোগ সেখানে অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ থাকবে না। সুনীল নিজে বলছেন সংখ্যা নিয়ে তিনি চিন্তিত নন, 39 বছর বয়সেও সুপার ফিট, অথচ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 6 জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ। সুনীল বলছেন, গোলের সেঞ্চুরি নিয়ে ভাবিনি কখনো, আমার মনে কোনো শূন্যতাও নেই। যখন কেরিয়ার শুরু করেছিলাম একবারও ভাবিনি এত গোল করব, কখনো স্বপ্ন দেখিনি 100 গোল করব, তাই 100 গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়েও আমার কোনো শূন্য অনুভূতি নেই। আমি দেশের হয়ে 150 ম্যাচ খেলেছি, সেটা ভীষণ গর্বের অনুভূতি, এই সংখ্যাটা নিয়ে গর্বিত। দেশের হয়ে 19 বছর ধরে খেলেছি, এই কৃতিত্ব আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ফিফার পর ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীলকে বিশেষ সম্মান লা লিগারও। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন সুনীল ছেত্রী, জানিয়ে দিয়েছেন 19 বছরের বর্ণময় ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। আগামী 6 জুন কলকাতার সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে সুনীলের। ভারতীয় কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের মুহূর্তকে সম্মান জানিয়ে এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। এবার সুনীলকে সম্মান জানিয়ে বিশেষ পোস্ট করল স্পেন তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লীগ কর্তৃপক্ষ লা লিগা। সুনীল ছেত্রীর 11 নম্বর জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে লা লিগা, সঙ্গে ক্যাপশন, সর্বকালের সেরা ভারতীয় ফুটবলের কিংবদন্তি, অবসরোত্তর জীবনের জন্য অনেক শুভেচ্ছা কিংবদন্তি। ভারতের জার্সিতে 94 গোল করেছেন, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সুনীলের আগে শুধু 3 তারকা, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইরানের আলি দায় ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সুনীলকে কর্নিশ জানিয়েছে ফিফা, তবে সামনে যেখানে 100 গোল করার সুযোগ সেখানে অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ থাকবে না। সুনীল নিজে বলছেন সংখ্যা নিয়ে তিনি চিন্তিত নন, 39 বছর বয়সেও সুপার ফিট, অথচ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 6 জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ। সুনীল বলছেন, গোলের সেঞ্চুরি নিয়ে ভাবিনি কখনো, আমার মনে কোনো শূন্যতাও নেই। যখন কেরিয়ার শুরু করেছিলাম একবারও ভাবিনি এত গোল করব, কখনো স্বপ্ন দেখিনি 100 গোল করব, তাই 100 গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়েও আমার কোনো শূন্য অনুভূতি নেই। আমি দেশের হয়ে 150 ম্যাচ খেলেছি, সেটা ভীষণ গর্বের অনুভূতি, এই সংখ্যাটা নিয়ে গর্বিত। দেশের হয়ে 19 বছর ধরে খেলেছি, এই কৃতিত্ব আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।